ইয়র্কার দিচ্ছেন স্টার অজি তারকাকে কি সামলাতে পারবে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শনিবার অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচের জন্যই নিজেকে তৈরি করেছেন মিচেল স্টার্ক নিলামে আকাশ সুছোঁয়া দামে স্টার্ককে এবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স সেই স্টার্ক শনিবারের ম্যাচের আগেই বলছেন নতুন পুরনো বলে কাজ শুরু করেছি সপ্তাহান্তের ম্যাচের জন্যই নিজেকে তৈরি করেছি ক্রিকেটের সহজ পাঠের ক্লাস সম্পূর্ণ করেছি ইনিংসের শুরুতেই কিছু পরিকল্পনা রয়েছে সেগুলোর উপরে কাজ করছি নতুন করে নতুন বলের পাশাপাশি ডেথ বোলিং নিয়েও কাজ করছি এমনটাই জানা গিয়েছে ব্যাটাতে বাউন্ডারি লাইন অতিক্রম করতে পারছি কিনা সেটাই দেখে নিচ্ছি আমাদের ক্যাপ্টেন ফিরে এসেছে জিজি ভাইও ফিরে এসেছে গতবারের অধিনায়ক হিসেবে ডেথ বোলারের অভাব অনুভব করেছি সেই শূন্যস্থান এবার ভরাট করবে স্টার্ক স্টার্ককে নিয়ে আশাবাদী নাইটরা সেই কারণে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে তারা ইয়র্কারের সান দিচ্ছেন স্টার্ক অজি তারকাকে কি সামলাতে পারবে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শনিবার অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচের জন্যই নিজেকে তৈরি করেছেন মিচেল স্টার্ক নিলামে আকাশ সুছু আদামের স্টার্কে এবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স সেই স্টার্ক শনিবারের ম্যাচের আগেই বলছেন নতুন পুরনো বলে কাজ শুরু করেছি সপ্তাহান্তের ম্যাচের জন্যই নিজেকে তৈরি করেছি ক্রিকেটের সহজ পাঠের ক্লাস সম্পূর্ণ করেছি ইনিংসের শুরুতেই কিছু পরিকল্পনা রয়েছে সেগুলোর উপরে কাজ করছি নতুন করে নতুন বলের পাশাপাশি ডেথ বোলিং নিয়েও কাজ করছি এমনটাই জানা গিয়েছে ব্যাঠাতে বাউন্ডারি লাইন অতিক্রম করতে পারছি কিনা সেটাই দেখে নিচ্ছি আমাদের ক্যাপ্টেন ফিরে এসেছে জিজি ভাইও ফিরে এসেছে গতবারের অধিনায়ক হিসেবে ডেথ বোলারের অভাব অনুভব করেছি সেই শূন্যস্থান এবার ভরাট করবে স্টার্ক স্টার্ককে নিয়ে আশাবাদী নাইটরা সেই কারণে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে তারা ইয়র্কshire সন্ধিছেন স্টার্ক ঔজি তারকাকে কি সামলাতে পারবে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজ এসাহাদপদে বিরুদ্ধে শুক্রবার অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচের জন্যই নিজেকে তৈরি করেছেন মিচেল স্টার্ক নিলামে আকাশ দামে স্টার্কে এবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স সেই স্টার্ক শনিবারের ম্যাচের আগেই বলছেন নতুন পুরনো বলে কাজ শুরু করেছি সপ্তাহান্তের ম্যাচের জন্যই নিজেকে তৈরি করেছি ক্রিকেটের সহজ পাঠের ক্লাস সম্পূর্ণ করেছি ইনিংসের শুরুতেই কিছু পরিকল্পনা রয়েছে সেগুলোর উপরে কাজ করছি নতুন করে নতুন বলের পাশাপাশি ডেথ বোলিং নিয়েও কাজ করছি এমনটাই জানা গিয়েছে ব্যাটাতে বাউন্ডারি লাইন অতিক্রম করতে পারছি কিনা সেটাই দেখে নিচ্ছি আমাদের ক্যাপ্টেন ফিরে এসেছে জিজি ভাইও ফিরে এসেছে গতবারের অধিনায়ক হিসেবে ডেথ বোলারের অভাব অনুভব করেছি সেই শূন্য এবার ভরাট করবে স্টার্ক স্টার্ককে নিয়ে আশাবাদী নাইটরা সেই কারণে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে তারা ইউন দিচ্ছেন স্টার্ক অজিত তারকাকে কি সামলাতে পারবে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শনিবার অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচের জন্যই নিজেকে তৈরি করেছেন মিচেল স্টার্ক নিলামে আকাশ সুছ আদামে স্টার্কে বা দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স সেই স্টার্ক শনিবারের ম্যাচের আগেই বলছেন নতুন পুরনো বলে কাজ শুরু করেছি সপ্তাহান্তের ম্যাচের জন্যই নিজেকে তৈরি করেছি ক্রিকেটের সহজ পাঠের ক্লাস সম্পূর্ণ করেছি ইনিংসের শুরুতেই কিছু পরিকল্পনা রয়েছে সেগুলোর উপরে কাজ করছি নতুন করে নতুন বলের পাশাপাশি ডেথ বোলিং নিয়েও কাজ করছি এমনটাই জানা গিয়েছে ব্যাঠাতে বাউন্ডারি লাইন অতিক্রম করতে পারছি কিনা সেটাই দেখে নিচ্ছি আমাদের ক্যাপ্টেন ফিরে এসেছে জিজি ভাইও ফিরে এসেছে গতবারের অধিনায়ক হিসেবে ডেথ বোলারের অভাব অনুভব করেছি সেই শূন্যস্থানে এবার ভরাট করবে স্টার্ক স্টার্ককে নিয়ে আশাবাদী নাইটরা সেই কারণে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে তারা